गुड आफ्टरनून स्टूडेंट्स, आमरा आज बांगला व्याकरणेर एकटी नतून अध्याय पढ़ा शुरू करब। अर्थात अध्यायटिर नाम होच्छे नाना रकम शब्द। तुम्हरा जानो जे बांगला भाषाय विभिन्न धरनेर शब्दे आगमन घटेछे। अर्थात बांगला निजस्व शब्द आछे, एछाड़ा विभिन्न प्रादेशिक शब्द आछे, आमरा संस्कृत थेके प्रचुर शब्द पेयेछि। एछाड़ाओ अर्थात বাংলা নিজস্ব অর্থাৎ বাংলা শব্দগুলো বিভিন্নভাবে কিন্তু সংগঠিত হয়েছে, অর্থাৎ গঠিত হয়েছে। অর্থাৎ আজকে আমরা সেই শব্দেরই কিছু কিছু শ্রেণীবিভাগ সম্বন্ধে আলোচনা করব। দেখো আজকে আমাদের মূল যে আলোচনার বিষয় সেটা হচ্ছে শব্দবিন্যাসের যৌগিক, রূঢ়, যোগরূঢ়, মৌলিক ও সাধিত শব্দ। যেহেতু আমরা শব্দের কথা পড়ছি, তাহলে আমাদের আগে জেনে নিতে হবে যে শব্দ কি। তোমরা জানো শব্দ হচ্ছে ধ্বনি সমষ্টি যা বাক্য গঠনের মূল উপাদান। শব্দ কি দিয়ে তৈরি হচ্ছে? শব্দ গঠনের মূল উপাদান হচ্ছে বর্ণ বা অক্ষর, বা এক বা একাধিক অক্ষর বা বর্ণের সমন্বয়ে কিন্তু শব্দ গঠিত হচ্ছে। এবার দেখো শব্দের বিন্যাস বা শ্রেণীবিভাগ, এটাকে আমরা মোট তিনটে ভাগে ভাগ করছি। কি কি? একটা উৎপত্তিগত, অর্থগত, গঠনগত। উৎপত্তিগত দিকে কি আছে? তৎসম, তদ্ভব, অর্ধ তৎসম, দেশি আর বিদেশি। আর অর্থগত দিকে কি কি আছে? যৌগিক, রূঢ়, যোগরূঢ়। আচ্ছা প্রথমে এটা দেখো যে তৎসম, তদ্ভব, অর্ধ তৎসম, দেশি ও বিদেশি, এগুলো আমাদের আলোচনার বিষয় নয়। আমাদের আলোচনার বিষয় হচ্ছে অর্থগত ও গঠনগত বিভাগ। আর তৎসম, তদ্ভব, অর্ধ তৎসমের যে শব্দগুলো আছে তার একটা পরে আমরা তালিকা প্রস্তুত করব, দিয়ে তোমাদের দিয়ে দেব। এখন শুধু আমরা এই দুটো ভাগ নিয়ে আলোচনা করবো।